মুখোপাধ্যায় কলকাতার রাজভবন অভিযানে আমাদেরকে ডাক দিয়েছে। আজকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের ব্লক সভাপতিদের নেতৃত্বে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হচ্ছে। আমাদের সঙ্গে এখানে আমাদের আতাউর আছে, রেজিনগরের ব্লক সভাপতি, আমাদের ভগবান গোলার ফুল টিম রয়েছে, বিভিন্ন জায়গায় বাসে, ছোট গাড়িতে, ট্রেনে প্রচুর সংখ্যক মানুষ আজকের এই অভিযানে সামিল হতে এসেছেন। আমরা বাংলার মানুষ, আমাদের ন্যায্য অধিকার নিয়ে দিয়ে দিল্লি অভিযান হলো 2 তারিখ এবং 3 তারিখ। সেখানে দিল্লিতে দিল্লি কেন্দ্রীয় সরকারের প্ররোচনায় পুলিশ যেভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সর্বোপরি মহিলা সাংসদ বিধায়কদের ওপর যেভাবে আঘাত এনেছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আঘাত এনেছে, তার জন্য বহরমপুর মুর্শিদাবাদ ধিক্কার জানায়। আমরা মানুষের দাবি নিয়ে সোচ্চার হয়েছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন যতদূর পর্যন্ত যাবে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কর্মীরা ততদূর পর্যন্ত আমরা সেখানে